জি বারাকাল্লাহ, সুন্দর বলছিলেন। আরেকটি হলো, আমরা দেখতে পাচ্ছি হজে যাওয়ার পরে অথবা ওমরায় যাওয়ার পরে সেলফি তোলা নিয়ে আমাদের হাজি সাহেবরা খুবই ব্যস্ত। এই যে হজে গিয়ে সেলফির ব্যাপারটা, এটি একটা রোগের মতো পরিণত হয়েছে, এটি জায়েজ কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে যখন হজের কথা আলোচনা করেছেন, সেখানে উভয় জায়গায় তিনি বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত। অন্য জায়গায় বলেছে যেরকম ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর দুনো জায়গায় কিন্তু লিল্লাহ শব্দ তিনি উচ্চারণ করেছেন, অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে তিনি উচ্চারণ করেন নাই। অর্থাৎ আমার সব ইবাদতই তো আল্লাহর তালার জন্যই হতে হবে, বিশেষভাবে এই হজটা শুধুমাত্র আল্লাহ তালার জন্য। সেখানে গিয়ে আমি এরকম সেলফি তুলে প্রচার করলাম যে আমি হজে গেছি, উমরা করতেছি, এটা ইখলাসের সম্পূর্ণ পরিপন্থী। এবং অকারণে ছবি তোলা, এটাকে উলামা একরাম এখনও বৈধ ফতোয়া দেননি এবং এটা বৈধ হতেও পারে না। বিনা কারণে আমি ছবি তোলা, চাই সেটা হজে হোক, চাই সেটা হজের বাহির হোক, অকারণে ছবি তোলা এটা জায়েজ নয়। জি, আল্লাহ বুঝার তৌফিক দিন। আরেকটি হলো, হজ করে আসার পরে আমাদের কিছু হাজি সাহেবরা আছে, তাদেরকে হাজি সাহেব উল্লেখ না করলে বা আলহাজ না বলে তারা মনে কষ্ট পান। এই যে হজটা কি করা হয় হাজি সাহেব বা আলহাজ এইটি ব্যবহার করার জন্য, বা এই শব্দগুলো ব্যবহার করা কতটুকু যুক্তিসঙ্গত? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনো ইবাদতের মধ্যে যদি লোক দেখানোর ন্যূনতম কোনো বিষয় থাকে, এটাকে বলা হয় রিয়া। আরবি পরিভাষায় রিয়া বলা হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রিয়া হলো শিরিক এবং শিরক আসগর এবং গুপ্ত শিরিক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়দানে মাহশারে ঘোষণা দিবেন যে যারা কোনো ইবাদত করেছো অন্যকে দেখানোর জন্য, নামের জন্য, যশের জন্য, তারা যেন বিনিময়গুলো তাদের কাছ থেকে নিয়ে নেয়, কারণ আমি এ থেকে মুক্ত। তা আমি এত টাকা খরচ করে, এত কষ্ট করে হজে গেলাম, আমি যদি এর কোনো বিনিময় না পাই তাহলে আমার সব কিছু বৃথা গেল। নামের শুরুতে হাজি লাগানো এটা কোনোভাবেই কাম্য নয়, কারণ হজ একটা ফরজ ইবাদত। আপনি একবার আদায় করেছেন আপনার নামের শুরুতে হাজি, তাহলে তো আপনি দৈনিক পাঁচবার নামাজ পড়েন, আপনার নামের শুরুতে মুসল্লি লাগাইতে হবে। আপনি আল্লাহ না করুক আপনি কখনো কখনো হারাম খান, নামের শুরুতে হারামিও তুজুক করতে হবে যে হারামি মোহাম্মদ অমুক। এটা অত্যন্ত ঘৃণিত একটা বিষয় এবং অত্যন্ত পরিত্যাগযোগ্য একটা বিষয়। জি বারাকাল্লাহ, চমৎকার উত্তর দিয়েছে। সে সাথে একটি বিষয়, হজে কি আমরা যে ভুল করি এই ভুলগুলোর কারণে তো দম দিতে হয়, আসলে দম কেন দিতে হয়, কোন সময় দিতে হয়? এটি হজের মধ্যে যে ফরজ বিধান রয়েছে এগুলো যদি আপনি ছেড়ে দেন, ভুল করেন, সেক্ষেত্রে এটাকে পুনরায় পরবর্তী বছর আদায় করতে হবে। আর যদি ওয়াজিব আপনি ছেড়ে দেন, ছয়টি ওয়াজিব রয়েছে, তন্মধ্যে শয়তানকে পাথর মারা, মাথা মুন্ডন করা, মুজদালাফায় অবস্থান করা, মিনায় অবস্থান করা, এগুলো হলো হজের ওয়াজিব বিধান। এই সমস্ত ছয়টা বিধানের যে কোনো বিধান যদি আপনি ছেড়ে দেন, অনিচ্ছাকৃতভাবে ভুলে আপনি ছেড়ে দেন, তাহলে আপনাকে দম দিতে হবে। আর দমের জন্য নির্ধারিত স্থান রয়েছে, সৌদি সরকার দমের জন্য স্থান রেখেছেন। আপনি সেখানে, অনেক ব্যাংক থাকে বর্তমানে আধুনিক ব্যবস্থাপনা, আপনি যদি দমের জন্য টাকা দিয়ে দেন আদায় হয়ে যাবে, অথবা আপনি নিজেই বাজারে গিয়ে একটি দুম্বা অথবা একটি বকরি, হ্যাঁ, অথবা একটি এরকম উট কিনে আপনি দম দিতে পারবেন। দমের জন্য নির্ধারিত স্থান রয়েছে। জি আল্লাহ বুঝার তৌফিক দিন। আপনাকে অনেক ধন্যবাদ, বারাকাল্লাহু ফি হায়াতিক, চমৎকার সময় দিয়েছেন আমাদেরকে, জাযাকাল্লাহু জাযাকাল্লাহু খায়ের। দর্শক, একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা, ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আবারও দেখবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হজে যাওয়ার মতো তৌফিক দান করুন, আমিন। বাইতুল্লাহ গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজিরা দেওয়ার মতো সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।